কথা বলি আমি যে ভালোবাসাতে করছি এখন এই ভালোবাসা আমার টাকা আমার বাবার জমিদারের টাকা আমার ইনকামের টাকা দিয়ে আমি এই ভালোবাসা থেকে আমি এটা নির্মাণ করছি এখন এটার পিছনে কিন্তু অনেক মানুষ কাজ করতেছে নেগেটিভলি এটাকে বন্ধ করে দেওয়ার জন্য বাংলাদেশ থেকে সালমান খান নাম মুছে দেওয়ার জন্য অনেক মানুষ চেষ্টা করতেছে এটা তো আপনারা জানেন কম বেশি বিশেষ করে সাংবাদিক ভাইয়ের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ তারা এই কাজটা আমার এই রিসর্টটা করতে দেয়া অনেক হেল্প করছে এবং এটাকে ধরে রাখার জন্য তারা অনেক বেশি হেল্প করছে এবং আপনারা জানেন বাংলাদেশে এখন যে একটা ভাস্কর্য নিয়ে একটা আলাপ আলোচনা চলতেছে একটা মতবিরোধ চলতেছে বঙ্গবন্ধুর ভাস্কর্য সেই আমাদের জাতির পিতা তার ভাস্কর্য ভাঙার জন্য যে জিনিসটা হচ্ছে ঠিক আমার এখানে আসার পরেও কিন্তু আমি ভাস্কর্য করার পরে অনেক মানুষ বাধা দিচ্ছে এখনো প্রতিনিয়ত আমাকে ফোন করে যাচ্ছে মানুষ যে আপনি ভাস্কর্যটা ভেঙে ফেলেন ভাস্কর্যটা উঠে ফেলেন অনেক প্রেশার আসতেছে দেশে বিদেশে আমি বলি শেষ করতে পারবো না অনেক পরিমাণ আপনারা কি বলেন আমি কি ভাস্কর্যটা ভেঙে ফেলবো আমি সবার কাছে এই সাজেশনটা চাচ্ছি আমি বলি একটা কথা আমি আজকে আপনাদের সামনে আসছি যদি এখানে ভেঙে ফেলার পক্ষে লোকজন বেশি থাকে তাহলে আমি ভেঙে ফেলবো আর যদি ভেঙে না ফেলার পক্ষে লোকজন বেশি থাকে তাহলে আমি ওইটাই করবো আপনারা জনমত দেন আমি কি ভেঙে ফেলবো সাপোর্টটা কম কম গেছে তাহলে মানে ভাঙার পক্ষে বেশি আপনারা ভাঙার পক্ষে কে কে আছে একটু সাউন্ড দেবেন যাক আলহামদুলিল্লাহ কাউকে পাই নাই সবাই চাচ্ছে রেখে দেই আপনাদের সবাইকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি যারা আছেন হ্যাঁ আর আমি বলবো এখানে আমাদের আরকে প্রোডাকশন আরকে চ্যানেল হলো আমি বিজনেসের জন্য আসি নাই আরেকটা আমি কথা বলে যাই আজকে আপনারা যারা আমার সাথে কাজ করতেন কম বেশি সবাই জানেন আমি কেমন মানুষ আমার কথা আমি বলতে চাই না মানুষ চললে আপনি বুঝতে পারবেন মিডিয়াতে কিছু কিছু কথা যেটা রটে সমস্ত প্রফেশনে ভালো মন্দ আছে আপনি হুজুরের ভিতরে ভালো মন্দ আছে আছে না আমরা মাদ্রাসায় দেখি না স্কুলে ভালো মন্দ আছে না অফিস আদালতে ভালো মন্দ আছে না কিন্তু মিডিয়া মানুষ মনে করে যে সবচেয়ে খারাপ হচ্ছে সংসার না আমার ফ্যামিলি বড় ভাই আছে আমার ফ্যামিলির আর লোকজন আছে আমার টোটাল 14 গোষ্ঠীর যদি 10,000 লোক থাকে এর ভিতরে 9,999 জন লোক আমাকে সাপোর্ট করে না মিডিয়াকে সাপোর্ট করে না একমাত্র সাপোর্ট করি আমি নিজে আপনাদের ভালোবাসা নিয়ে আপনাদের দোয়া নিয়ে আপনাদের সাহস নিয়ে এই এগিয়ে যাচ্ছি শুধু ভালোবাসার টান আমি শুধু একটা কথা বলতে চাই আপনারা আমার সহযোগিতা করেন আপনারা আমার পরামর্শ দিবেন পাশে থাকবেন বড় ভাই যারা আছেন ছোট ভাই যারা আছেন সহকর্মী যারা আছেন আমার সহযোগিতা নিয়ে আমি কাজ করতে চাই আমার এই আরকে আরকে এন্টারটেইনমেন্ট চ্যানেল থেকে এবং স্বপ্নের ঠিকা চ্যানেল থেকে আমরা অলরেডি একটা সিনেমা নির্মাণ করছি যার নাম নিশ্চয় ভালোবাসা আশা করতেছি আমরা আগামী বছর যে কোনো একটা ভালো দিনে আমাদের এই সিনেমাটা মুক্তি দিব আপনাদের সবার সহযোগিতা কামনা করি এবং আর অনেকগুলো নাটক আমরা নির্মাণ করছি আস্তে আস্তে আসবে আমি খুব রিসেন্টলি একটা টেলিভিশনে আমি ধারাবাহিক নাটকে চলে যাচ্ছি দ্বিতীয় ধারাবাহিক তমল ভাই আমাদের টিভি চ্যানেল চলবে আমাদের ইউটিউব চ্যানেল চলবে আমি ইনশাল্লাহ আশা করতেছি মিনিমাম বছরে দুইটি সিনেমা নির্মাণ করবো এবং প্রতি মাসে একটা করে বছরে মিনিমাম 12টা মিউজিক ভিডিও ভালো মানের নির্মাণ করব এবং প্রতি মাসে একটা করে নাটক টিভিতে অনিয়ার দিব ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা করি তারপর এই বিশেষ দিনগুলোতে যেমন একুশে ফেব্রুয়ারি 17ই মার্চ তারপরে 26শে মার্চ এইসব বিশেষ বিশেষ দিবসে আমরা বিশেষ টেলিফিল্ম নির্মাণ করব ইনশাআল্লাহ
আপনাদের সবার সহযোগিতা চাই ভাই আমি কিছু বলতে পারি না আমার জানাও নাই আমার বুদ্ধিও নাই এবং আমরা এই ভালো ভালো তথ্য দিয়ে ভালো ভালো নানান কথা দিয়ে বাংলাদেশের বর্তমান সমাজ ব্যবস্থা যেভাবে নিচের দিকে যাচ্ছে অবক্ষয়ের দিকে যাচ্ছে তার উপর ভিত্তি করে আমরা কিছু স্বল্পদূর সিনেমা নির্মাণ করব এই জন্য আপনাদের সবার সহযোগিতা একান্ত ভাবে কামনা করছি ইনশাল্লাহ আমি খুব রিসেন্টলি কাজ শুরু করতে যাচ্ছি আপনারা আমি নিজে একটা চ্যানেলটা করার মূল উদ্দেশ্যটা আমি একটু বলে যাই আপনারা এখানে চ্যানেলটা করার মূল উদ্দেশ্য হলো একটা কন্টেন্ট বানানোর পরে অনেক জায়গায় যেতে হয় অনেকটা দাঁড় করে যেতে হয় ভাই আমার কাছে একটু দেখেন ভাই আমার কাছে একটু চালান মিনিমাম আপনাদের আমি বলি মনে করেন ডিরেক্টর আমার বলছেন আমি কাজটা দেন আমি বানাচ্ছি বানানোর পরে কিন্তু চালানোটা সবচেয়ে বেশি কঠিন বানানোটা সহজ তাই এই চ্যানেলটা করার উদ্দেশ্য হলো আমি কার কাছে যাব না আমার এতটুকু বুকে সাহস আছে আপনাদের ভালোবাসা পাইলে সিনেমা বানায়ও আমি ইউটিউব চ্যানেলে উদ্বোধন করতে পারব এটা বিশাল বড় সাহস রাশেদ ভাই যে এত টাকা দামের একটা সিনেমা ইউটিউবে এটা প্রথম বাংলাদেশে জনে করতালি হবে রাশেদ ভাই কেন বললাম এই কথাটা সিনেমা তো ইউটিউবে দেয় না এটা শুধু বললাম আমি নাটক দেব আপনার টেলিফিল্ম যাবে ধারাবাহিক নাটক যাবে আমার ইউটিউব চ্যানেলে ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা চাই এবং আপনাদের দোয়া চাই এবং আমি নতুন পুরন সবাইকে নিয়ে কাজ করতে চাই যারা আগে অতীতে আমার সাথে যোগাযোগ করছিলেন নতুন এবং পুরাতন ইনশাআল্লাহ আবার যোগাযোগ করবেন এতদিন আপনাদের বলছি কি তাই দেখি পরে ভাই মানে এরকম বলছি কারণ কাউকে না করি নাই আর এখন নাই নাই ইনশাআল্লাহ আপনারা আসেন যার কাছে যা আছে গল্প আছে কারো ভালো কারো আর্টিস্ট ভালো কারো ডিরেক্টর ভালো কারো গান ভালো কারো অভিনয় ভালো আপনারা আসেন আমার সাথে আমি আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ আমি ভালো কাজ করে দেখে দিতে চাই আরকে এন্টারটেইনমেন্ট চ্যানেল এবং সবকের ঠিকানা আপনাদের পাশে আছে আপনারা আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ ভালো কিছু হবে কি বলেন সবাই সবার কাছে দোয়া এবং শুভেচ্ছা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম মাশাআল্লাহ ধন্যবাদ রাশেদ ভাইকে আমরা আমরা এখন উদ্বোধন আমরা এখন কেকটিকে উদ্বোধন করব তারপর আমাদের যে বঙ্গবন্ধুকে সুবহানাল্লাহ নিয়ে যে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মিত হয়েছিল সেটার দল ভাই আমি আর সারা নিশ্চয় ভালোবাসা মুভিটা করেছি আমরা প্রিমিয়ার দেখব এবং সাথে আমাদের ডিনার রাতে ডিনার ডিনার রোমিও 2013 বা অন্যরকম ভালোবাসা কেকটা জাজির 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 ছিল ও যে